নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। প্রিয় আশিকিন, আজকে আমরা হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আরেকটি ঘটনা নিয়ে এসেছি। তার জীবনে শতে শতে কারামত প্রকাশিত হয়েছে, পর্যায়ক্রমে আমরা আপনাদের কাছে তুলে ধরব। এখানে বলে রাখা দরকার, হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমামে রাব্বানি শাইখ আহমদ ফারুকী রহমতুল্লাহ আলাই, অর্থাৎ মুজাদ্দেদ আল ফেসানী রহমতুল্লাহ আলাইহের পীর ও মুর্শিদ। তিনি 40 বছর কাল এই পৃথিবীতে ছিলেন। গায়বীভাবে তার উপর এলান এসেছিল যে তোমাকে একটি বিশেষ কাজের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আর সেই বিশেষ কাজটি ছিল হযরত মুজাদ্দেদ আল ফেসানী রহমতুল্লাহ আলাইকে বায়াত করা, তরিকতের শিক্ষায় শিক্ষিত করা। এবং এই কর্মটি যখন তার জীবনে সমাপ্ত হয়ে গেছে, তারপরেই আর বেশি দিন তিনি এই পৃথিবীতে থাকেননি, অল্প কিছুদিনের মধ্যেই ওফাত লাভ করেছেন। তার মাজার শরীফ বর্তমান দিল্লিতে অবস্থিত আমরা জানি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি, হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছিলেন, খুব কাছের একজন ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন হযরত নানবাই রহমতুল্লাহ আলাই। তিনি হুজুরের খেদমতে বাবুরচিখানায় কর্মে নিয়োজিত থাকতেন, অর্থাৎ তিনি ছিলেন বাবুরচি। সবাই নানবাইকে বাবুরচি হিসাবে জানতেন। শাইখ বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহের খানকায় যখন আগন্তুকরা আসতেন, আশেক মুরিদানরা আসতেন মাসুকের সাথে দিদার লাভ করার জন্য, তাদের সর্বপ্রকার খেদমত নানবাই রহমতুল্লাহ আলাই করতেন। এমনকি গভীর রাতে অনেক সময় লোকজন চলে আসত, আল্লাহর ওলিদের খানকা এরকমই হয়, কোথাও কোনো বাধা বিঘ্ন থাকে না, কি দিন কি রাত দিবানিশি লোকের আগমন, আশেকের আগমনে ভরপুর থাকত। তখনই ওই নানবাই তাদের সকলের জন্য তাবারক অথবা রাতের খানা যেভাবেই বলি না কেন প্রস্তুত করে পেশ করতেন। এটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ ছিল এবং অত্যন্ত কঠিন কাজ, ফুরসাদ পাওয়ার কোনো সুযোগ ছিল না। আর দিল্লি আমরা জানি অত্যন্ত শীত প্রবণ এলাকা, যেখানে ঠান্ডার প্রকোপ খুব বেশি। রাতে সকালে যখনই লোকজন আসত, তাদের খেদমতে নানবাইকে তাবারক তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হতো। এই গুরুদায়িত্ব তিনি দীর্ঘদিন পালন করে যাচ্ছেন। তার এই কর্মের প্রতি খুশি হয়ে হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই তাকে ডাকলেন, নানবাই, তুমি তো বহুদিন যাবৎ আমার খেদমত করে যাচ্ছ, খানকায় যখনই আশেক মুরিদানের উপস্থিতি হয়, তুমি তাদের কখনোই খেদমতে ত্রুটি করনি, আমি তোমার কর্মের প্রতি খুবই খুশি, তুমি আমার কাছে কি চাও, তুমি আজকে আমার কাছে একটা কিছু দাবি করো, কিছু একটা চাও যা দিয়ে আমি তোমাকে খুশি করব যে তুমি এত খেদমত করে যাচ্ছ। নানবাই বললেন, আপ কি তারা বানা দো, অর্থাৎ আপনার মতো করে দেন। হুজুর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এ কি করে সম্ভব, আমার মতো করে তোমাকে বানিয়ে দিব, আমি তো একা আমার মতো, তোমাকে আমার মতো করতে গেলে তুমি সে ভার বহন করতে পারবে না, তোমার সেই পাত্র নেই যেই পাত্রে তুমি ধারণ করবে, তুমি অন্য কিছু চাও। পুনরায় নানবাই বললেন, আপ কি তারা বানা দো। হুজুর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই জবান দিয়েছেন, আগেই তাকে কথা দিয়েছেন, তুমি চাও তাই আমি দিব। এখন সে তার কথা থেকেও ফিরে আসতে পারছে না, কোনো উপায় না দেখে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে। তাকে নিয়ে হযরত তার হুজরা শরীফে প্রবেশ করলেন। দীর্ঘ সময় সেখানে থেকে তাকে আধ্যাত্মিকতা এলমে লাধুনিতে
পরিপূর্ণ করে তার জাহের বাতেন সমস্ত কিছু পরিবর্তন করে বাকি বিল্লাতে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। যখন হুজরা শরীফের দরজা খুলে দুইজনই তারা বেরিয়ে আসলেন, উপস্থিত সকল ভক্তমণিদানের পক্ষে অসম্ভব হয়ে গেল কোনটা বাকি বিল্লা কোনটা নানবাই শনাক্ত করা। তারা সবাই তাজ্জুব হয়ে দৃশ্য অবলোকন করতে থাকলেন। তাকে পুরোপুরি হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির রঙে রঙিন করে তার জাহের বাতেনকে এক করে দিয়েছেন। কিন্তু একটি পার্থক্য ছিল যে ঘূর্ণয়ন করতে থাকতেন, নানবাই ঘূর্ণয়ন করতে থাকতেন, ঘুরে ঘুরে চলতেন, ঘুরতে থাকতেন। অর্থাৎ সেই এলেমে লাধুনির ভার অথবা সেই ফায়েজের ভার তিনি বহন করতে না পেরে তিনি ঘূর্ণয়নমান অবস্থায় চলতে থাকলেন। এই লক্ষণটুকু সকলেই বুঝতে পারলেন যে এটাই হয়তো নানবাই হবে, কেননা মোর্শেদ কেবলা আগের মতোই আছেন, কিন্তু যে ঘূর্ণয়নমান এটাই হবে নানবাই। এভাবে একদিন দুই দিন তিন দিন চলার পরে হযরত নানবাই ওফাত লাভ করলেন। এই ভার অর্থাৎ হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহের রূপে রূপান্তরিত হয়ে তার এলমে লাধুনি সিনাই নিয়ে নানবাইয়ের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে গেল, যে কারণে তিনি আর এই পৃথিবীতে অবস্থান করতে পারলেন না। ওফাত লাভ হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর তাকে হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র রওজার পাশেই সমাহিত করা হয়েছে। আমরা যদি যাই সেখানে এখনো দেখতে পাব। আমাদের শিক্ষণীয় যে আমরা যারাই মোর্শেদের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেছি, মোর্শেদই ভালো বুঝেন আমার জন্য তার কি করণীয়। মোর্শেদের দরবারে বা মোর্শেদের কাছে কোনো কিছু দাবি করা এবং তার শর্তের প্যাচে তাকে আবদ্ধ করে তার থেকে আধ্যাত্মিকতা বা জাহের বাতনের এই জগতের কোনো কিছুকে হাসিল করা মোটেই ঠিক নয়। কেননা সেই জন্যই হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে তুমি এ ভার সামাল দিতে পারবে না নানবাই। হযরত নানবাই তারপরেও দাবি করে নিয়েছিলেন, তাকে দানও করেছিলেন। এটা একটা শর্তের আবদ্ধে বদ্ধ হয়ে হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই বাধ্য হয়েছিলেন। মোর্শেদই ভালো বুঝবেন আমি কতটুকু তৈরি হয়েছি, আমাকে কতটুকু দেওয়া যায়, আমি কতটুকু সামাল দিতে পারবো, আমার কি পাত্র আছে। মোর্শেদ সেই অনুযায়ী শিষ্যকে দান করেন এবং শিষ্যকে সেই অনুযায়ী তৈরি করে আগামী দিনের শায়েখ পীরে মুর্শিদে রূপান্তরিত করেন।